চাচা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? 30-29 ভালো, বাইরের পার্টি কি আসে? আরে বাবারে, আকাশে রঙে করি 1100। নিচেই বেচা কিনা হচ্ছে, উপরে রাত থাকার ব্যবস্থা করা হয়েছে। ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? বেচা কিনা চলতেছে। দর্শক শ্রোতা ভাই কত বিক্রি করলেন? 55। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার শার্শা থানার 7 মাইল গরুর হাটে। হাটডিসার গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব। চাচা এটা কয় দাঁতের গরু? 8 কান। 8 দাঁতের হাটডিসার গরু দেখতে পাচ্ছেন। দাম চাচ্ছেন কত? 35,000 টাকা। চাচা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? 30-29। আপনি কত হলে বিক্রি করবেন? 32,000 টাকা হলে বিক্রি করে দিবে। ঠিক আছে চাচা, বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, এই হাট সপ্তাহে 2 দিন, প্রতি শনিবার ও মঙ্গলবার। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানিকৃত হাটডিসার গরু। দর্শক শ্রোতা এদিকে আর একটা গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার আপনার ভাই এটা কয় দাঁতের গরু? সমান বয়সের হাটডিসার গরু, শুকনো হাটডিসার গরু। সুপ্রিয় দর্শক, দাম চাচ্ছেন কত ভাই? 35,000 টাকা। শুনলেন দর্শক, 35,000 টাকা দাম চাচ্ছে। ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? 30 ভেঙে। বাজারে আমদানি কেমন গরুর? প্রচুর আমদানি না? 30,000 টাকা ভেঙে দাম বলতেছে ভাই। তো ছেড়ে দিবেন কত হলে? 30 হলে ছেড়ে দিবেন, তাই তো? 30,000 টাকা হলে গরুটি ছেড়ে দিবেন। ঠিক আছে, বিক্রি করেন। প্রচুর আমদানি গীত হাটডিসার গরু দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রচুর আমদানি গীত হাটডিসার গরু, দেশি না? কয় দাঁতের ভাই? সমান বয়স। শুনলেন দর্শক আপনারা, সমান বয়সের হাটডিসার গরু। দাম চাচ্ছেন কত? 36,500। আপনারা শুনলেন দর্শক, 36,500 টাকা দাম চাচ্ছে গরুটা। আচ্ছা ভাই, ক্রেতা ভাইয়েরা কত বলতেছে? 30-31, তাই তো? তো এখানে আমদানি কেমন? ভালো। বাইরের পার্টি কি আসে? দেখুন দর্শক বেচা কিনা চলতেছে। আচ্ছা ভাই, তো ছেড়ে দিবেন কত হলি? 33। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন 33,000 টাকা হলে ছেড়ে দিবে। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক শ্রোতা, নিচেই বেচা কিনা হচ্ছে, উপরে রাত থাকার ব্যবস্থা করা হয়েছে। বেচা কিনা চলতেছে। দর্শক শ্রোতা ভাই কত বিক্রি করলেন? 55। দেখুন দর্শক, ফিজিয়ান জাতের হাটডিসার গরুটি 55,000 টাকা বিক্রি হয়ে গেল।